বাংলাদেশের প্রতিরক্ষার ক্ষমতার কোনো শেষ নেই, তবে বাংলাদেশ চাইলে প্রতিটি দেশের সঙ্গেই যুদ্ধ করতে পারে। কিন্তু বাংলাদেশ কোনো দেশের সঙ্গেই যুদ্ধ করতে চায় না, কারণ বাংলাদেশ শান্তিপূর্ণ একটি দেশ। এই দেশের মাটিতে রয়েছে শত শত সাধারণ মানুষ, তাই বাংলাদেশ প্রতিটি দেশের সঙ্গেই বন্ধুত্ব ঠিক রাখতে চায়। আপনারা হয়তো জানেন, মিয়ানমারের বাংলাদেশের সীমান্তবর্তী বান্দরবনে বেশ কয়েকটি মোটরসাইকেল নিক্ষেপ করে মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরা। এরপর স্থানীয় একজন রোহিঙ্গা মারা যায় এবং এ ঘটনায় আহত হয় আরও বেশ কয়েকজন। এরপরই মিয়ানমারের রাষ্ট্রতলবকে ডেকে কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরেও সেই মোটরসাইকেলের নিক্ষেপ চলতেই থাকে। বেশ কয়েকদিন ধরেই বান্দরবনের মোটরসাইকেল নিক্ষেপের শব্দ শোনা যায়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে বিভিন্ন সূত্রে জানা যায়, মিয়ানমারের বাহিনীদের মধ্যে এ যুদ্ধ চলছে। তারই কিছু অনুসন্ধান এবং প্রতিক্ষেপ বাংলাদেশের সীমান্তবর্তীতে এসে দেখা যাচ্ছে, কিন্তু বাংলাদেশ এটা তা কড়া প্রতিবাদ করেছে। ইদানিং বাংলাদেশের সীমান্তবর্তী থেকে খুব খারাপ খবর শোনা যাচ্ছিল। মিয়ানমার কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায়? মিয়ানমারের সামরিক শক্তি কতটা বৃদ্ধি এবং আমাদের বাংলাদেশের সামরিক শক্তি কতটা বৃদ্ধি? বাংলাদেশ কি পারবে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে? আপনারা হয়তো জানেন, মিয়ানমারের সেনাবাহিনীর সংখ্যা 5 লাখ, এর মধ্যে 46 হাজার নিয়মিত এবং 1,10,000 রিজার্ভ। অর্থাৎ বাংলাদেশ এবং মিয়ানমারের সেনাবাহিনী মোটামুটি কিছুটা সমান সমান। এছাড়াও মিয়ানমারের 127টি যুদ্ধ বিমান রয়েছে এবং 146টি জাহাজ এবং সামরিক হেলিকপ্টার রয়েছে 177টি এবং বিমান রয়েছে 155টি। বাংলাদেশের থেকে মিয়ানমার অস্ত্রের দিক দিয়ে অনেকটাই এগিয়ে, তবে মিয়ানমার সব কিছুর দিক থেকে এগিয়ে থাকলেও ইউক্রেন, রাশিয়া, চীনের কাছে অনেক অস্ত্র বিক্রি করেছে মিয়ানমার। বর্তমানে বাংলাদেশ এবং মিয়ানমারের অস্ত্র অনেকটাই সমান সমান। মিয়ানমারের চেয়ে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রতি বছর ব্যয় মিলিয়ন মিলিয়ন ডলার। বাংলাদেশের সঙ্গে যদি মিয়ানমার যুদ্ধ করতে যায়, এটা তাদের অনেক বোকামি হবে, কারণ বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যুদ্ধ করতে গেলে মিয়ানমারে অনেক কিছু সংকট দেখা দিবে, সাধারণ মানুষ অনেক কষ্ট পাবে এবং মিয়ানমারকে অনেক পরিশ্রম করতে হবে। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে টক্কর দেওয়া মিয়ানমার অনেক কষ্টের ব্যাপার, কারণ আমাদের দেশের অনেক কিছুই মিয়ানমার থেকে এগিয়ে রয়েছে। তাই মিয়ানমার বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করাটা বোকামি হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।